2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। বিভিন্ন কারণেই কাতারের বিশ্বকাপ হবে অতীতের সকল আয়োজন থেকে আলাদা। বিশ্বকাপের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজন করা দেশগুলোর মধ্যে কাতারই সবচেয়ে ছোট দেশ এবং কাতারই প্রথম মুসলিম দেশ যারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো যেমন আকর্ষণীয়, ঠিক একই রকমভাবে বিষয়গুলো একটু সন্দেহজনকও বটে। মাত্র 28 লক্ষ জনসংখ্যার একটি দেশের পক্ষে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা স্বাভাবিক বিষয় নয়, কিন্তু এই বিষয়টি সম্ভব হয়েছে কাতারের টাকার জোরে। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশ এবং তাদের এই ধন সম্পদ বেহিসেবি খরচ করতে একটুও দ্বিধাবোধ করে না। সেজন্যই একটি বিশ্বকাপ আয়োজন করতে তারা খরচ করছে $220 বিলিয়ন, যা বাংলাদেশের 3.5 বছরের জাতীয় বাজেটের সমান। এর বাইরেও কাতার 2022 বিশ্বকাপের আয়োজক হতে প্রকাশ্যেই $200 মিলিয়ন খরচ করেছে। অভিযোগ আছে এর বাইরেও তারা ফিফার উচ্চপদস্থ কর্মকর্তাদের $100 মিলিয়ন ঘুষ দিয়েছে। কাতার বিশ্বকাপ আয়োজক দেশ হবার পেছনে রয়েছে নানা রকমের আর্থিক কেলেঙ্কারি এবং ক্ষমতার অপব্যবহার। সব কিছু মিলিয়ে কাতার কিভাবে 2022 বিশ্বকাপের আয়োজক হলো সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্বকাপ ফুটবল এবং অলিম্পিক গেমস আয়োজন করা একটি দেশের জন্য মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। সেই সাথে এসব আয়োজন অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক নানান সুবিধা প্রতিষ্ঠা করতে সহায়তা করে। ফুটবল বিশ্বকাপ এখনও পর্যন্ত 21 বার অনুষ্ঠিত হয়েছে। 17টি দেশ এই আসরগুলো আয়োজন করেছে। কোন দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তা নির্ধারণ করে। ফিফার কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে একটি দেশকে নির্বাচন করা হয়। সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর 7 থেকে 8 বছর আগে বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচন করা হয়, কিন্তু কাতারকে বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচন করা হয়েছিল এই বিশ্বকাপ শুরুর 12 বছর আগে। 2010 সালে ফিফা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী 2018 বিশ্বকাপের আয়োজক নির্বাচনের সময়ই 2022 সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে কাতারকে নির্বাচন করা হয়। কাতার বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ অনেকগুলো দেশ এর বিরোধিতা করে এবং ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। পরবর্তীতে বিভিন্ন দেশের অনুসন্ধানে ফিফার দুর্নীতি এবং কাতারের অর্থনৈতিক প্রভাব খাটানোর সত্যতা পাওয়া যায়। ফিফা সেক্রেটারি জেনারেল জেরোম ভালকে স্বীকার করেছিলেন যে পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক দেশের চেয়ে রাজতন্ত্র এবং একনায়কতান্ত্রিক দেশের সাথে কাজ করা অনেক সহজ, কারণ জার্মানি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশ্বকাপ আয়োজন করতে গেলে বিভিন্ন ধাপে অনুমতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় লাগে। তার বিপরীতে রাশিয়ার মতো অলিখিত একনায়কতান্ত্রিক দেশ বা কাতারের মতো প্রতিষ্ঠিত রাজতন্ত্রের দেশে সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো সময় লাগে না, তাই এদের সাথে ফিফার কাজ করতেও অনেক সুবিধা। বিশ্বকাপ আয়োজনের বিডে অংশগ্রহণ করার আগে কাতার অন্যান্য আঞ্চলিক গেমসের আসর আয়োজন করে নিজেদেরকে প্রস্তুত করেছে। 2011 সালে এএফসি এশিয়ান ফুটবল কাপ এবং আরব গেমস আয়োজনের জন্য কাতার বিডে অংশগ্রহণ করে জিতেছিল। এরপর 2015 সালে হ্যান্ডবল বিশ্বকাপ এবং 2019 সালে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজনের জন্য কাতার প্রতিযোগিতা করে। কম গুরুত্বপূর্ণ এসব আয়োজনের বিডে অংশ নেওয়ার উদ্দেশ্যই ছিল কাতারকে কার্যকর আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজক হিসেবে প্রতিষ্ঠিত করা। এর মধ্যে বিভিন্ন জাতীয় সংস্কৃতির ক্রীড়াবিদদের কিভাবে ম্যানেজ করতে হয় তার একটি অনুশীলনও হয়ে যায় কাতারের। 2010 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনে কাতার বিপুল অর্থ সহায়তা দিয়েছিল। এর বিনিময়ে আফ্রিকান দেশগুলো কাতারের পক্ষে ভোট দেয়। কাতারের মোহাম্মদ বিন হাম্মান 2002 থেকে 2011 সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর ফিফার 24 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। 2011 সালে ফিফার এথিক্স কমিটি মোহাম্মদ বিন হাম্মানকে দুর্নীতির অভিযোগে আজীবন নিষিদ্ধ করে। 2012 সালে তার সদস্য পদ আবারও ফিরিয়ে দেওয়া হয়।
এরপরও আবার অনিয়মের অভিযোগে তাকে দ্বিতীয়বারের মতো ফিফা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। তার আগে 2010 সালে মোহাম্মদ বিন হাম্মান ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাও চালিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেপ ব্ল্যাটারকে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অনেকে মনে করেন এই কারণেও সেপ ব্ল্যাটার কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে সহায়তা করেছে। পরবর্তীতে যদিও দীর্ঘ 17 বছর ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সেপ ব্ল্যাটারকেও 2015 সালে দুর্নীতির দায়ে ফিফা থেকে নিষিদ্ধ করা হয়। বিশ্ব ফুটবলের কেন্দ্র ইউরোপের সমর্থন আদায়ের জন্য কাতার অনেক চেষ্টা করেছে। বার্সেলোনা ফুটবল ক্লাবকে 5 বছরের জন্য কাতার 150 মিলিয়ন ইউরো স্পন্সরশিপ দিয়েছিল। এছাড়া তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির প্রিয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে কাতার 500 মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। এছাড়া কাতারের এয়ারফোর্সের জন্য ফ্রান্সে তৈরি ফাইটার জেট কেনার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এর ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট ফিফা সদস্যদের কাতারের বিশ্বকাপ আয়োজনের পক্ষে ভোট দিতে গোপনে প্ররোচিত করে। জার্মানির সমর্থন আদায়ের জন্য তৎকালীন রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান উলফকে কাতার প্রতিশ্রুতি দিয়েছিল যে বিশ্বকাপের জন্য তারা স্টেডিয়ামসহ যত অবকাঠামো নির্মাণ করবে সেসব কাজের জন্য জার্মানির কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব কিনে নেয় কাতারি মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা। এর বাইরে বিশ্বের দরিদ্র দেশগুলোতে প্রতিভাধর খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার জন্য কাতার ফিফাকে বহু টাকা অনুদান দিয়েছে। সেই সাথে বিশ্বকাপ শেষে কাতারের অনেকগুলো স্টেডিয়াম ভেঙে সেগুলোকে দরিদ্র দেশে দান করে দেওয়ারও ঘোষণা দেয় কাতার। সব কিছু মিলিয়ে কাতার এত টাকা খরচ করেছে যে 2022 বিশ্বকাপ আয়োজনে আগ্রহী অন্যান্য দেশ প্রচারণার দিক থেকে কাতারের ধারে কাছেও আসতে পারেনি। ফিফার কার্যনির্বাহী সদস্যদের সাথে লবিং করে সহজেই যে বিশ্বকাপ আয়োজন করা যায় তা এখন সবাই জানে। তবে কাতারের মতো লবিং হয়তো কেউ করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান সহ অনেক দেশই ফিফা কমিটির দুর্নীতি নিয়ে কথা বলেছে, কিন্তু রাশিয়া বা কাতার এসব পরোয়া না করে তারা বরং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বেশি থেকে বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। সেজন্যই 2018 সালে রাশিয়া এবং 2022 সালে কাতার বিশ্বকাপ আয়োজক হতে পেরেছে। সমালোচকরা বলছে কাতার এবং রাশিয়া ফিফার নিয়মেই ফিফার সাথে খেলেছে, আর ফিফার নিয়মই যে দুর্নীতি তার বলার অপেক্ষা রাখে না। কাতার বিশ্বকাপ বিট জেতার জন্য কত টাকা খরচ করেছে তার সঠিক হিসেব কেউ বলতে পারবে না। তবে দ্য গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয় কাতার বিভিন্ন পাবলিক ফান্ডেই আনুমানিক $200 মিলিয়ন খরচ করেছে। এর বাইরে ফিফার বিভিন্ন কর্মকর্তাকে তারা গোপনে কত টাকা দিয়েছে তার হিসেব বের করা প্রায় অসম্ভব। কাতারের সাথে বিশ্বকাপ আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় অস্ট্রেলিয়া $42 মিলিয়ন, ইংল্যান্ড $24 মিলিয়ন এবং যুক্তরাষ্ট্র $5 মিলিয়ন খরচ করেছিল। এই পরিমাণ অর্থ খরচ করার জন্যও সংশ্লিষ্ট দেশগুলোতে এই কারণে প্রতিবাদ হয়েছিল যে বিশ্বকাপ আয়োজনের জন্য এসব খরচ বাড়াবাড়ি, যদিও তা কাতারের খরচের তুলনায় তেমন কিছুই না। সেবারের ভোটাভুটিতে অন্যান্য দেশকে ব্যালট পেপার থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং শুধুমাত্র কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভোট হয়। কাতার পায় 14 ভোট আর যুক্তরাষ্ট্র পায় মাত্র 8টি ভোট। টাকা দিয়ে ভোট কিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রকেও যে হার মানানো যায় কাতার তাই দেখিয়ে দিয়েছে। বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতার অনেকগুলো নতুন স্টেডিয়াম নির্মাণ করেছে এবং কাতারে থাকা পুরনো স্টেডিয়ামগুলোকেও ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে কাতারের 12টি স্টেডিয়াম প্রস্তুত করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে অত্যধিক খরচের কথা বিবেচনা করে তারা 8টি স্টেডিয়াম সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করে। চোখ ধাঁধানো সেই 8টি স্টেডিয়াম সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।